এখানে দেখতে পাচ্ছি কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলোর আমাদের সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। সার্থক অঙ্ক হচ্ছে আমরা যদি ধরি এখানে 72, 72-এর স্থানীয় মান হবে, আমরা জানি এটা হইছে এককের মান, যেটার পজিশন 1, এটা হচ্ছে দশকের মান যার পজিশন হচ্ছে 10, 1 বা 1, 1 লিখি। তাহলে 2 হচ্ছে সার্থক সংখ্যা, 2-এর স্থানীয় মান যদি আমরা লিখি স্থানীয় মান সমান, স্থানীয় মান মানে হচ্ছে যে ঘরে আছে সেই ঘরে তার মান কত, 2 গুণন 1, যেহেতু এটা এই ঘরের মান হচ্ছে 1, তাহলে এটা স্থানীয় মান 2। 7-এর স্থানীয় মান যদি ধরি স্থানীয় মান, এটা আছে দশকের ঘরে, তাহলে এটা দশের ঘরে আছে 7, 7 হচ্ছে সক্রিয় হলো গুণন 10, তার মানে এটা সামনে স্থানীয় মান 770, সরি। দেখো আমরা আরেকটা নাম্বার ধরি, সংখ্যা ধরি, তাহলে এই নাম্বারটা যদি আমরা নেই 1, 3, 0, 0, 4, 5, 0, 7, 8, সবচেয়ে বড় সংখ্যা। তো এটা যদি আমরা ধরি, আমরা এখন যদি আগের মতো বলি এটা হচ্ছে একক মানে 1, এটা দশক মানে 10, এটা হচ্ছে শতক 100, 10 10 করে বেড়ে হয়ে যাবে। তোমরা মনে রাখবা প্রথমটা হচ্ছে 1, তারপর 10 দিয়ে গুণন করলে তার আগেরটা পাওয়া যাবে, তাকে তারপর 10 দিয়ে গুণন করলে তার আগেরটা পাওয়া যাবে, তাকে 10 দিয়ে গুণন করলে তার আগেরটা পাওয়া যাবে। তো আমরা যে সংখ্যাটা আছে আমরা আরেকভাবে লিখতে পারি, এইটার যে পজিশন বা প্লেস বা যেখানে আছে তার সাথে আমরা যে প্লেসটা আছে তার সাথে আমরা যদি 0, 10, 10 দিয়ে ভাগ করে যাই তাহলেই পেয়ে যাব। ধরো 8 আছে, তা 8-এর স্থানীয় মান মান সমান, 8 কোন জায়গায় আছে, 1 নম্বর পজিশন 1, তার মানে এটার পজিশন হচ্ছে 1, 8 গুণন 1 সমান 8। 7-এর স্থানীয় মান, স্থানীয় মান সমান, 7 যেখানে আছে সেটা হচ্ছে দশকের ঘর, একক দশক, তার মানে 7 গুণন দশক মানে 10, 70। তারপরে 0, 0 ধরতে হবে না কারণ এটা সার্থক সংখ্যা না, এখানে বলা হয়েছে সার্থক সংখ্যা, 0 সার্থক সংখ্যা 5। দেখো 5 কোন জায়গাটায় আছে, 5-এর স্থানীয় মান, স্থানীয় মান সমান, দেখো একক দশক শতক হাজার, হাজারের ঘরে আছে 5, তার মানে 5 × 1000, তার মানে এটার স্থানীয় মান 5000। তারপরে 4-এর স্থানীয় মান সমান একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘর হচ্ছে 4 × অযুতের ঘর হচ্ছে 10000, এটার 10 গুণ, হাজারের 10 গুণ 10000, 1, 2, 3, তার মানে এটার সক্রিয় মান স্থানীয় মান হলো 40000। 0, 0, 3, 3-এর স্থানীয় মান কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তো এটা 3-এর স্থানীয় মান হবে কোটিতে, তার মানে 3 গুণন কোটিতে স্থানীয় মান হলে কয়টি শূন্য হবে, একের পরে একের পরে 7টা শূন্য দিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে 3-এর স্থানীয় মান 3 কোটি, 3, 1, 2, 3, 4, 5, 6, 7। তো 1-এর স্থানীয় মান হবে কোটির সাথে 1 গুণন 1-এর পরে আরো
সাতটা শূন্য ছিল কোটিতে, একইভাবে হবে আটটা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে হচ্ছে 10 কোটি, 10 কোটি। 5000 কে কমা দিয়ে সেপারেট করি আমরা, কমা 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 কমা। তো এইভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারি, যে কোনো সংখ্যার স্থানীয় মান তুমি এভাবে নির্ণয় করো। প্রথমটা 1 গুণন করবে, তারপরে 10, তারপরে জায়গায় ধীরে থাকবে তাকে 100 দিয়ে গুণন করতে হবে। এইভাবে এভাবে 10, 10, 10 করে বেড়ে যেতে হবে, মনে থাকবে। ওকে, তোমরা অন্যান্য যেসব অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাসার চেষ্টা করবে, না পারলে আমাদের ওয়েবসাইটে জানাতে পারো, তা আমরা চেষ্টা করবো আরেক ভিডিও দিয়ে তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য।